অনেক হার্ড ছিলাম, কখনো চোখে পানি পড়ে নাই, কিন্তু কাল আমার কথা বলতে পারতেছি না ভাই, কষ্ট হয়। আজকে মনে হচ্ছে আমরা স্বাধীন দেশে আসলে সত্যি পরাধীন। এই বিষয়টা দেখে মানে আপনারা দেখেন, আমি ভিডিওটা দেখাচ্ছি, দেখেন কি হচ্ছে। বলছিলাম যে আমাদেরকে যাইতে দেন, আমরা এখানে আমাদের খাবার রয়েছে, কিন্তু তারা আমাদেরকে একদমই যাইতে দিচ্ছে না, আমাদের গাড়িটা পাঠাই দিচ্ছে। এই যে দেখেন আমরা চলে যাই। এ ভাই কত বারবার রিকোয়েস্ট করেছে তাদেরকে, তারপরে তাদেরকে যেতে দেওয়া হয় নাই। কি মানে এটা কি হচ্ছে এখানে, বুঝলাম না কিছু। আবার ব্যাক করতেছে ভাই, আমরা কিসের জন্য আসছিলাম? আমরা আসছিলাম ঢাকা থেকে, কিন্তু আজকে কান্না করতে ইচ্ছে করতেছে, কার জন্য এসব করতেছি আজ ভাবি। আর প্রোটেস্টার ভিডিও বানাবো না, কিন্তু না বানিয়ে পারলাম না। আমার এই ভিডিওটা দেখে সত্যি কান্না চলে আসতেছে। আমি শুয়েছিলাম ঘরের মধ্যে, দেখি যে একটা ভাই মানে কয়েকটা ভাই আর কি মানে ঢাকা থেকে গেছে স্বেচ্ছাসেবী ভাইরা, যে সিলেটে তারা নিয়ে যেতেছে, কিন্তু গেছে তখন আর তার ভিতরে আর কি ঢুকতে দিতেছে না, তাদেরকে বলতেছে তোমরা ফিরে যাও, ফিরে যাও, তোমাদেরকে আর ভিতরে যেতে দেওয়া হবে না। আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি, সুনামগঞ্জ যাইতেছি, কিন্তু আমাদেরকে এখানে আটকে দিছে, বলছে এখন যাওয়া যাবে না, প্রধানমন্ত্রী আসতেছে। হ্যাঁ এখন রাস্তা ব্লক, অনেক কোন দাঁড়াই করে রাখছে ভাই, অনেক রিকোয়েস্ট করছি, আমাদেরকে যাইতে দেয় না, সব গাড়ি ফিরত পাঠাই দিছে, শুধু আমাদের না, আমাদের মতো আরো অনেক গাড়ি গেছে, সবাইকে এরকম ভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে নাকি প্রধানমন্ত্রী সিলেট যাবে, এই প্রধানমন্ত্রী সিলেট যাবে, তাই স্বেচ্ছাসেবী ভাইদেরকে আটকাতে হবে। এটা কোনো, এটা কোন দেশের শাসন বা এটা কোন আইনে পাইছেন আপনারা? ওইখানে তো তারা তো মানুষের ভালোর জন্য যাইতেছে, কোন দেশে আমরা বাস করি? আল্লাহ কি বলবো। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আমাদের কাছে স্বাধীনতা নাই, স্বাধীনতার আমরা স্বাধীনতার মধ্যে পড়ে গেছি একটা পরাধীনতার শৃঙ্খলে, কি আর বলবো। আজকের এই সব ঘটনা মানে আমি মাঝে মধ্যে যখন সোশ্যাল মিডিয়াতে যাই তখনই দু একটা এরকম সামনে এসে পড়ে, কিন্তু আজকের এই ঘটনাটা আমাকে খুবই ই করে ফেলছে, মানে আমি কি বলবো, একদম নার্ভাস করে ফেলছে। এটা তো বুঝতে হবে সিলেটে অনেক মানুষ এখনো না খেয়ে আছে, ঠিক আছে, কোনো কোনো জায়গায় এখনো ত্রাণ পৌঁছায় না, হয়তো বা সে বাইরা ওই জায়গায় যাইতো, তাদেরকে কেন আটকানো হচ্ছে, শুধু তাদেরকে আরো অনেককে ফিরে দেওয়া হচ্ছে। হ্যাঁ এটা মানে যে তার নিরাপত্তার দরকার আছে, তাই বলে কি যে যারা স্বেচ্ছাসেবী ভাই আছে, যারা মানে ত্রাণ বিতরণ করছে, তাদেরকেও কি আটকিয়ে রাখতে হবে, তারা কি আর ওইখানে যা অন্য কিছু ঘটাবে? আমি তীব্রভাবে মানে এটা নিন্দা জানাচ্ছি, আপনারা সবাই এটা মানে ভিডিওটা শেয়ার করবেন, আমি কখনো বলি না যে আপনারা আমার ভিডিও শেয়ার করেন, তো আমি আজকে বলবো আপনারা আমার ভিডিওটা শেয়ার করে এটা সরিয়ে দিন আর দেখিয়ে দিন, আর এটা যে যাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় যে আসলে এই বিষয়টা কি হচ্ছে, রাস্তাঘাটে কেন মানুষকে আটকানো হচ্ছে এইভাবে, এইভাবে যে আমরা ব্যর্থ হব তাহলে যাই হোক, আর বলবেন সবাই ভালো থাকবেন, এটাই আর সিলেট এই মানুষগুলোর জন্য দোয়া করবেন। আমি আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতেছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো প্রোটেস্টার ভিডিও।